নমস্কার, ফ্র্যাগরেন্সেস অফ লাইফ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। তাকি হাসান একজন প্রখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমরা অনেকেই তার নাম শুনেছি, তার রোমহর্ষক লাইফ দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে। আমার এই সেগমেন্টে আমি তারই কিছু প্যারানর্মাল বা ভৌতিক অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ঘটনা বাংলাদেশের 18 নম্বর ধানমন্ডি এই ঠিকানার বাড়ির ঘটনা। তাকি হাসানের পিসির পরিবার এই বাড়িতে এসে ওঠেন। তাকির পিস্তুতো বোন একদিন তাকে ডাকে ও বাড়িতে আর বলে যে ও বাড়িতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে তাদের সাথে, সেই কারণে তারা ও বাড়ি ছেড়ে চলে যাবে। কি হয়েছে জানতে চাওয়ায় সেই পিস্তুতো বোন এক ভয়ঙ্কর কাহিনী শোনায়। আমি চেষ্টা করব তার বলা গল্প তার মতো করেই বলতে। আমরা যখন বাড়ি ভাড়া খুঁজছিলাম, এই বাড়িটা আমাদের চোখে পড়ে। বাড়িটি তিনতলা একটি বাড়ি, যার সামনে একটি লম্বা বারান্দা আর পেছন দিকে আমবাগান। বাড়িটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছিল। বাড়িতে শিফট করার কয়েকদিন পরে আমরা সব আত্মীয় স্বজনদের নিয়ে একটি গেট টুগেদার আয়োজন করি। অনেক আত্মীয় থাকায় রাতে ডিনার সেরে আমরা গেস্টদের জন্য বেডরুম ছেড়ে দিয়ে লিভিং রুমে ম্যাট্রেস পেতে আমি আর আমার মা শুয়ে পড়ি। রাত 2টো নাগাদ আমার ঘুম ভেঙে যায়, যদিও চোখ বন্ধ করেই ছিলাম। হঠাৎই অনুভব করি ম্যাট্রেসের একদিক হেলে গেল, ঠিক যেন কেউ এসে বসল। চোখ বন্ধ করেই ভাবলাম যে আত্মীয়দের মধ্যে কেউ বোধহয় ঘুম না আসায় ম্যাট্রেসে এসে বসেছে গল্প করবে বলে। কে এসে বসেছে দেখার জন্য চোখ খুলে যা দেখলাম, ভয়ে রক্ত ঠান্ডা হয়ে গেল আমার। দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা, যার মাথায় ঝাঁকড়া সাদা চুল, চোখগুলো প্রায় ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, আমার বুকের ওপর বসে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমার প্রচণ্ড চিৎকারে আমার মা দাদার ঘুম ভেঙে যায়। একটু ধাতস্থ হয়ে তাদের সব বলি। সব শুনে তারা এই সিদ্ধান্তে পৌঁছয় যে আমি কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছি। দু একদিন পর আমারও ব্যাপারটা দুঃস্বপ্নই মনে হতে লাগলো। আমার দাদা স্ত্রী তখন গর্ভবতী। একদিন সকালে দাদা ঘর থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসে বলে দাদা নাকি ভোরবেলা স্বপ্নে সাদা ঝাঁকড়া চুলওয়ালা সাদা শাড়ি পরা বিভৎস চেহারার এক বৃদ্ধাকে দেখেছে, যে সে দাদাকে এসে বলছে তার নিজের সন্তানকে ভক্ষণ করতে। এই ঘটনার একদিন পরেই আমার বৌদির গর্ভপাত ঘটে। পরপর 2টি ঘটনা এবং দুজনের একই মহিলাকে 2বার দেখা, এরপর আমার মা কোথাও বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এটা হয়তো পুরোপুরি কাকতালীয় নয়। এরপর একদিন আমার দিদি আসে তার ছেলেকে নিয়ে কয়েকদিন আমাদের বাড়িতে কাটাবে বলে। একদিন দুপুরবেলা দিদির ছেলে প্রচণ্ড ভয়ে কান্নাকাটি শুরু করে। তাকে জিজ্ঞেস করে জানতে পারি দুপুরবেলা ও বারান্দায় খেলছিল, হঠাৎ দেখতে পায় সাদা শাড়ি পরা একজন বৃদ্ধা বারান্দার দূরের এক কোণে দাঁড়িয়ে তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকছে। ভয়ে আতঙ্কে সে ছুটে বেরিয়ে আসে ওখান থেকে। এরও প্রায় 7 দিন পরের ঘটনা। আমরা বাড়িটির 2তলায় থাকতাম, 1তলায় থাকতেন বাড়িওয়ালি আর 3তলায় একটি পরিবার। 3তলার পরিবারের লোকজন কয়েকদিনের জন্য বাইরে গেছিলেন, রেখে গেছিলেন তাদের বড় মেয়েকে। হঠাৎ একদিন রাত 2টোর সময় শুনলাম কেউ জোরে জোরে বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খুলেই দেখি সেই 3তলার বড় মেয়েটি। দরজা দিয়ে ঢুকেই মেয়েটি বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করতে, চোখে মুখে পরিষ্কার আতঙ্কের ছাপ। তাকে জিজ্ঞেসে করায় সে বলে সে বেডরুমে বসে টিভি দেখছিল ঘর অন্ধকার করে। টিভির পাশে ছিল ড্রেসিং টেবিল। হঠাৎই সে দেখতে পায় ড্রেসিং টেবিল থেকে একজন সাদা শাড়ি সাদা চুলওয়ালা বৃদ্ধা তার দিকে এগিয়ে আসছে, দুহাত বাড়িয়ে তাকে ধরবে বলে। এটা দেখেই সে কোনো রকমে বাড়ি ছেড়ে ছুটে পালিয়ে আসে তাদের বাড়ি। এই ঘটনা শুনে আমার বাবা মা বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়,
সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা খুব তাড়াতাড়ি এ বাড়ি ছাড়ব। পরদিন সকালে বাড়ির সবাই মিলে দেখা করা হয় বাড়িওয়ালির সাথে। প্রশ্ন করা হয় কেন তাদেরকে সব কিছু লুকিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, কী আছে সে বাড়িতে। বাড়িওয়ালি অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করেন যে বাংলাদেশের লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধের সময় কিছু সৈন্য একটি মেয়েকে অত্যাচার করে মেরে ফেলে বাড়ির পিছনের ওই আমবাগানে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তারপর থেকে নাকি ওই মেয়েটির আত্মাকেই সবাই দেখতে পায়। অসহ্য যন্ত্রণার এই মৃত্যুর পর প্রতিশোধ স্পৃহাতে সে সবার ক্ষতি করতে চায়। তবে বাড়িওয়ালিদের সে আজ পর্যন্ত কোনো ক্ষতি করতে পারেনি, কারণ হয়তো তারা নিয়ম মেনে নিষ্ঠা ভরে নামাজ পড়ে প্রতিদিন। আজও এই বাড়ি অপরিবর্তনশীল, তারপর থেকে কেউ কখনো ও বাড়িতে থাকতে পারেনি। এটি এখনও বাংলাদেশের একটি নামকরা ভুতুড়ে বাড়ি। কেমন লাগলো এই নতুন সেগমেন্টের প্রথম এপিসোড জানাবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফ্র্যাগ্রেন্সেস অফ লাইফ চ্যানেলটিকে। আজকের মতো চললাম, অপেক্ষা করুন এর পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।